শুরু হয়ে গিয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক গুড্ডে। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রণজয় বিষ্ণু। দীর্ঘদিন পর আবার টেলিভিশনের পর্দাতে দেখা যাচ্ছে রণজয়কে। পর্দার অনুজ অর্থাৎ রণজয়ের সাথে সোহিনীর সম্পর্কের কথা কারো অজানা নয়। কিন্তু কবে সাত পাকে বাধা পড়ছেন এই জুটি? বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভি ব্রিটি ওয়ার্ল্ডের সাথে। দীর্ঘ বিরতির পর আবার টেলিভিশনের পর্দাতে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে। গুড্ডি ধারাবাহিকের অনুজ চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় এই অভিনেতাকে। কিন্তু কেন এমন লম্বা বিরতি? এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, করোনার জেরে এখন সিনেমায় কাজের সুযোগ কম, যা অফার পেয়েছেন ভালো লাগেনি। আইপিএস অনুজের চরিত্রটি পছন্দের কারণেই আবার কাজে ফেরা এই অভিনেতার। সৈনিক সরকারের সঙ্গে রণজয়ের সম্পর্ক কম বেশি সকলেরই জানা। সম্পর্ক নিয়ে দুজনের কাউকে কখনো লুকোছাপা করতে দেখা যায়নি। টলিপাড়ায় এখন বিয়ের সানায়। বিয়ে প্রসঙ্গে রণজয় জানান, বিয়ের প্ল্যানিং তো চলতেই থাকে, তবে শুধু তো আমাদের উপর ব্যাপারটা নির্ভর করে না। এতদিন অতিমারি চলল, এবার যুদ্ধ হওয়া। অভিনেতা জানান, খুব সাদা মাটা ভাবে বিয়ে করব। তবে কবে সাত পাকে বাধা পড়ছেন রণজয় এবং সোহিনী তা জানাননি স্পষ্টভাবে রণজয়। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভি ব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।